আমি যখন প্লেব্যাক করেছি তখন আমি কলেজেই পড়ি, অনেক ছোটই ছিলাম। তার আগেও কিন্তু আমি বেশ অনেকগুলো সিনেমার জন্য আমি ভয়েস দিয়েছি, রেকর্ডিং করেছি, বাট আমার ভয়েসটা যায়নি। কারণ তখন আমি আসলে কি বলবো, শিক্ষানবিশ ছিলাম গান গাওয়ার জন্য। সো আমি ওটা অনেক পজিটিভলি দেখতাম যে আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং করছি, স্টুডিওতে গিয়েছি, স্টুডিওতে ভয়েস দিচ্ছি, এগুলাই তো ইম্পর্টেন্ট। আস্তে আস্তে ওইগুলো করেছি বলে কিন্তু আমার আজকে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স অনেক কিছু হয়েছে, আমার অভিজ্ঞতাটা ভালো হয়েছে অ্যাবাউট রেকর্ডিং কীভাবে করতে হয়। সো এই ব্যাপারগুলো আমি একদিকে পজিটিভলি নেই যে আমার গলা ফেলে দিয়েছে, বাট আমি কাজটা তো শিখেছি। কিছু কিছু সময় মন খারাপ হতো, মনে হতো যে এইটা তো আমি ভালো গাইছিলাম, এটা তো রাখতেও পারতো, কিন্তু আমি খুব হতাশ হতাম না। আমার কাছে মনে হতো যে না ঠিক আছে, একদিন তো আমার বয়স যাবে। সো আলহামদুলিল্লাহ এখন সেই সময়টা আছে, আমার বয়সই যাচ্ছে সব জায়গায়। আমার আসলে যদি স্ট্রাগল পিরিয়ড বলি, সেটা স্ট্রাগল বলবো না, এটা একটার পর একটা ধাপ আগানো যেটা বলে। 2006 সালে আমার ফার্স্ট সোলো অ্যালবাম আসলো, দেন 2008 সালে তখন ফুয়াদ ভাই বাংলাদেশে একদম হাবি, ফুয়াদ হচ্ছে একদম ফাটিয়ে দিচ্ছে, অ্যান্ড ফুয়াদ ভাই তখন বাংলাদেশে আসলো, অনেকে অ্যালবাম করছে, সুপার ডুপার হিট অ্যালবাম করছে। দেন আমি সুযোগ পেলাম জি সিরিজ থেকে যে আমার অ্যালবামটা ফুয়াদ করছে, তাই ওয়াজ সো এক্সাইটেড যে ফুয়াদ আমার অ্যালবাম করছে। কিন্তু তখন তো বয়স কম ছিল, আমি সারাক্ষণ ভাবতাম আচ্ছা আমার গানগুলো এরকম করতেছে, আমার গানগুলো তো ফাটাফাটি গান করতেছে না, ফুয়াদ ভাই কেন আমাকে এরকম ক্লাসি গান দিচ্ছে। তো ফুয়াদ ভাই আমার ইমেজ অনুযায়ী সে আমাকে গান দিচ্ছিল, বাট আই ওয়াজ নট হ্যাপি, বরসা ভ্রান্তি এগুলো নিয়ে, যেটা আমি আজকে এত বছর পরে এসে আমি বলি ও মাই গড, বরসা আমার গান, ওই বয়সে আমি এই গান গাইছি, আমি খুব প্রাউড ফিল করি। বাট ওই টাইমে সিক্রেট কথা হচ্ছে আই ওয়াজ নট হ্যাপি, আই ওয়াজ লাইক ওকে ফুয়াদ ভাই এখন একটা ধুমধারাক্কা মিউজিক দিয়ে গান করবে, আমি যেখানে যাবো সেখানে বাঁচতে থাকবে। 2011-তে যখন ধীমতানা, আমার কাছে মনে হচ্ছিলো একটা ভাইব আসে না ভিতর থেকে যে এই গানটা হবে, তা আমি শিওর ছিলাম যে ধীমতানা যদি হয় হয়ে যাবে, আর যদি না হয় মেবি আমি এটার পরে আর যাই মানে যেতে পারবো না। অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ 2011-তে ধীমতানা আসলো, অ্যান্ড আমি আমার ওই গানটা পেলাম যে গানটা আমি স্টেজে গাওয়ার পরে ধীমতানাটা সবাই গায়, সো আমি যেটার জন্য ওয়েট করছিলাম, তো ধীমতানা ওয়াজ দ্যাট সং।